Assalamualaikum viewers, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ধুন্দুল একটি মজার সবজি, আবার অনেকে খেতে অপছন্দ করেন, তবে যারা খেতে অপছন্দ করেন কিছু কিছু রেসিপি আছে, হুবহু ফলো করে যদি রেসিপিগুলো করা যায় তাহলে আশা করছি তারাও খেতে পছন্দ করবেন। আমার চ্যানেলে ধুন্দুল ভর্তা, ধুন্দুল তরকারি দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধুন্দুল ভাজি। খুবই মজার সুস্বাদু এই ভাজি, অল্প সময়ে ঝটপট করে নিতে পারেন, ভাত রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন দেখে নেওয়া যাক। ধুন্দুল ভাজির জন্য 1 কেজি ধুন্দুল নিয়ে ছিলে ধুয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ছিলার পরে ধুন্দুল ধুয়ে নিতে। ধুন্দুল কাটার পরে ধুবেন না, এতে করে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং ধুন্দুলে পানি ঢুকে যায়। ধুন্দুল একটু মোটা করে কাটতে হবে যেহেতু পানি জাতীয় সবজি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, আপনারা যে কোনো খাবার তেল ব্যবহার করতে পারবেন। আর হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপের 1/3 ভাগ পেঁয়াজ কুচি। নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কিছুটা নরম হওয়ার আগ পর্যন্ত। চুলার আঁচ একদম লোতে এনে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু ধুন্দুলের পরিমাণ বেশি দেখালেও ধুন্দুল সিদ্ধ হয়ে গেলে পরিমাণে কমে আসে, এই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। লো ফ্লেমে রেখে মশলা কষিয়ে নিতে হবে যেন মশলা পুড়ে না যায়। মশলা এক সাইড করে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি ডিম। ডিম দিয়ে খুন্তি দিয়ে ভেঙে ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে মশলার সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি আরও 1 মিনিটের মতো। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন এইভাবে ভাজি করতে, এভাবে ভাজি করলে ভাজির স্বাদ আরও কিছুটা বেড়ে যায়। মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুন্দুল। প্রথমে 1 বাটি ধুন্দুল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 1 কেজিতে 2 বাটি ধুন্দুল হয়েছে, আমি 1 বাটি দেওয়ার পর নেড়ে আবারও দিয়ে দিচ্ছি 1 বাটি ধুন্দুল। ধুন্দুল যেহেতু পানি জাতীয় সবজি, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন 3 মিনিট পর ধুন্দুলে কি পরিমাণ পানি উঠেছে। আপনারা চাইলে 1টি ডিমের পরিবর্তে আপনাদের পছন্দ অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তবে 1টি ডিম দিলেও স্বাদের পরিমাণ কিন্তু কোনো রকমই কমতি হয় না। চুলার আঁচ ফুল ফ্লেমে রেখে পানি শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 1টি মরিচ এবং আস্ত মরিচ। সবশেষে দিয়ে দিতে হবে ধনে পাতা। ধনে পাতা দিয়ে প্রায় 2 মিনিটের মতো নেড়ে রান্না করে নিতে হবে পানি শুকানোর আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে গিয়েছে, তেল উঠে আসছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। ফুল ফ্লেমে রেখে ভাজির পানিটা শুকিয়ে নিলে ভাজির কালারটা চমৎকার আসে, এই জন্য এভাবে আপনারা করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আজকের রেসিপি ধুন্দুল ভাজি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটি লাইক একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, দোয়া রইল, এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ভালো রাখেন, সুস্থ রাখেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।